তো বন্ধুরা, কি খবর সবার? যে নক্ষত্রটি নিয়ে গড়ে উঠেছে আমাদের এই সুন্দর সোলার সিস্টেম, তার নাম হলো সূর্য। তবে আপনি কি কখনো এভাবে ভেবে দেখেছেন কি হবে যদি হঠাৎ করে এই সূর্য আমাদের থেকে অদৃশ্য হয়ে যায়? সূর্য পৃথিবীতে সকল প্রকার জীব এবং উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য ব্যাপকভাবে প্রয়োজনীয়। এজন্য আমরা এই খুব উপকারী নক্ষত্রটিকে ধন্যবাদ দিতে পারি, যার জন্য আমাদের এই পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব এখন পর্যন্ত টিকে আছে। সূর্য উপর থেকে পৃথিবীতে আলো বিকিরণ করার মধ্য দিয়ে পৃথিবীর তাপমাত্রাকে একটি সহনশীল মাত্রায় রাখে, আর যার ফলে আমরা জীব থেকে শুরু করে উদ্ভিদ সবাই আমাদের সকল রকম জৈবিক কার্যকলাপ খুবই সুস্থভাবে পালন করতে পারছি। কেবলমাত্র সূর্যের জন্য সকল প্রকার উদ্ভিদ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌর আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে নিজের খাদ্য যোগান নিশ্চিত করছে এবং আমাদের জন্য বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করছে। তো বন্ধুরা, চলুন এবার জানি যদি এই সূর্য আমাদের থেকে অদৃশ্য হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কি হবে। তো চলুন দেখে নেওয়া যাক রোগলটিভি বাংলার আজকের আয়োজন। প্রথমত আমরা জানবই না কি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সূর্য যে অদৃশ্য হয়ে গেছে তা আমরা প্রথমে বুঝতেই পারবো না, তবে তা শুধু কিছু মুহূর্তের জন্য। সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার তথা 8 আলোক মিনিট দূরে অবস্থিত। এখানে আলোক মিনিট বলতে বোঝানো হয়েছে যে আলো প্রতি মিনিটে যে দূরত্ব অতিক্রম করে, আর যার কারণে সূর্য যে গায়েব হয়ে গেছে তা 8 মিনিট পর্যন্ত আমরা বুঝতেই পারবো না যে সূর্য আসলেই গায়েব হয়ে গিয়েছে, সূর্য নেই। ব্যাপারটি আরও সহজভাবে বুঝালে আরেকটি উদাহরণ হলো, ধরুন আমাদের থেকে 64 আলোকবর্ষ দূরে কোনো অনেক উন্নত গ্রহ রয়েছে এবং তাদের কাছে অনেক শক্তিশালী একটি টেলিস্কোপও রয়েছে। তারা যদি আমাদের পৃথিবী তাক করে দেখে তবে তারা দেখতে পাবে এখানে ডাইনোসরের বিচরণ করছে, কেননা পৃথিবীর কোনো দৃশ্য যেখানে যেতে 64 বিলিয়ন বছর লাগবে, কেননা সেই গ্রহের দূরত্ব আমাদের থেকে 64 মিলিয়ন আলোকবর্ষ। আর এই থেকে হয়তো বুঝতে পারলেন কেন সূর্য হারিয়ে যাওয়ার 8 মিনিট পর্যন্ত আমরা জানতেই পারবো না আসলে কি হয়েছে, কারণ আমরা যে তখনও সূর্যকে দেখতে পাচ্ছি। এমনটি সূর্যের যে মহাকর্ষ বল রয়েছে সেটিও 8 মিনিট পর্যন্ত পৃথিবীর ওপর ক্রিয়াশীল থাকবে, তাই সূর্য হারিয়ে যাওয়ার 8 মিনিট পর্যন্ত পৃথিবী তার কক্ষপথ বরাবরই ঘুরতে থাকবে। তবে তারপর কি হবে? অতঃপর পৃথিবী তার কক্ষপথ থেকে বের হয়ে সরল পথ বরাবর চলতে শুরু করবে, আর হয়তো যা হবে পৃথিবী তথা আমাদের জন্য একটি বড় বিপজ্জনক হবে। সব কিছু হয়ে যাবে একদম অন্ধকার, পৃথিবীতে দিন বলতে তখন আর কিছুই থাকবে না, দিনের আলোর মতো কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, সব কিছু হয়ে যাবে রাতের মতো। তবে সেই রাত এখনকার মতো স্নিগ্ধ রাত নয়, হবে অনেক আরও ভয়ঙ্কর, কেননা চাঁদ বলতে কিছুই দেখা যাবে না, আর রাত হবে আরও অন্ধকার। সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আলো আসতো বলে আমরা চাঁদকে দেখতে পেতাম, তবে যদি সেই সূর্যই না থাকে তবে আমরা চাঁদের অস্তিত্ব খালি চোখে খুঁজে পাবো কিভাবে? আকাশে চাঁদ এবং সূর্য কোনো কিছুই দেখা যাবে না, যা দেখা যাবে তা হলো দূর আকাশে তারা। যে তারার আলো আমাদের কাছে এখনও কিছুই মনে হয় না, তখন আমাদের কাছে সেই তারার আলোয় অনেক কিছু মনে হবে, আর সেই সময় এই তারাই হবে পৃথিবীর জন্য একমাত্র আলোক উৎস। 2004 সালে আব্দুল আহাদ নামক একজন বিজ্ঞানী হিসাব করে দেখেছিলেন আমাদের যে সৌরজগৎ রয়েছে যার নাম হলো মিলিংকোয়, এই সৌরজগৎটিতে আমাদের বাইরের লাখো তারাপুঞ্জ থেকে চাঁদের তুলনায় 103 গুণ আলো আহরণ করতে পারে, তাই পৃথিবীতে রাতের মতো হয়ে গেলেও একদম যে আলো থাকবে না তা কিন্তু নয়। তবে সূর্যের আলোর অভাবে ফটোসিনথেসিস প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, যার ফলে উদ্ভিদগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করবে, আর উদ্ভিদের বিলুপ্ত হওয়ার কারণে বস্তুতন্ত্রে যে মারাত্মক প্রভাব পড়বে তা আপনি কল্পনাই করতে পারছেন। তবে খাদ্যের সংকট দেখা দিলেও মানুষসহ সকল প্রকার জীব তখনও বেঁচে থাকবে, কেননা তখনও পৃথিবীতে 1000 বছরের মতো সময়ের জন্য শ্বাস প্রশ্বাস করার জন্য অক্সিজেনের গ্যাস মজুদ থাকবে। মজার ব্যাপার হলো, আমরা যদি পৃথিবীর জনসংখ্যার দিক থেকে বিবেচনা করি তাহলে আমাদের বছরে লাগবে 60,000 বিলিয়ন কিলো অক্সিজেন, যেখানে আমাদের বায়ুমণ্ডলের কাছে থাকবে 10 লক্ষ বিলিয়ন কিলো অক্সিজেন। সুতরাং ফটোসিনথেসিস ছাড়াও অক্সিজেন তো একদমই থাকবে না তা নয়, তবে কার্বন ডাইঅক্সাইডের অধিক্য কিছুই মনে হবে না, কেননা পৃথিবীর তাপমাত্রা ইতিমধ্যে এমনিতেই অনেক ঠান্ডা। চাঁদের মতো আমরা আমাদের পার্শ্ববর্তী গ্রহগুলোকেও দেখতে পারবো না, তবে এখানে সূর্য হারিয়ে যাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত আমরা সেসব গ্রহকে তাদের কক্ষপথে ঠিকই চলতে দেখব। যেমন সূর্য হারিয়ে যাওয়ার 30 মিনিট পর পর্যন্ত বৃহস্পতি গ্রহকে তার নিজস্ব গ্রহপথে ঘুরতে দেখা যাবে, কেননা সূর্য থেকে বৃহস্পতি গ্রহ 30 আলোক কিলোমিটার দূরে অবস্থিত। গ্রহগুলোর পরস্পর সংঘর্ষ ঘটতে পারে, সূর্য না থাকার ফলে আমাদের সোলার সিস্টেমের সবগুলো গ্রহের কোনো রকম মহাকর্ষ বল থাকবে না এবং এগুলো নিজের কক্ষপথে বেরিয়ে যে কোনো সোজা দিকে সরল রেখা বরাবর চলতে শুরু করবে, আর এতে করে গ্রহগুলো এক অস্বাভাবিক গতিতে কোনো একদিকে চলতে শুরু করলে অন্য কোনো গ্রহের সাথে সংঘর্ষ হওয়া অবিশ্বাস্য কিছু নয়, তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাবে।
সম্পূর্ণ পৃথিবীতে অতি তাড়াতাড়ি আরও ঠান্ডা হতে শুরু করবে, কেননা তাপমাত্রা তত গরমের উৎসই তখন থাকবে না। পৃথিবীর আবহাওয়া এক সপ্তাহের ভিতরে 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে এবং ধীরে ধীরে আরও নিচে নামতে থাকবে। আমাদের কাছে যে পরিমাণ জ্বালানি মজুদ আছে তা দিয়ে হয়তো আমরা মাস তিনেক সার্ভাইভ করতে পারবো, তবে তারপর পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে, যা চিন্তাও করা যায় না। যেসব প্রাণী ঠান্ডা সহ্য করতে পারে না তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে শুরু করবে, অথবা তাদেরকে অতি দ্রুত ভূপৃষ্ঠ থেকে আরও গভীরে জীবনের সন্ধান করতে হবে, কেননা পৃথিবীর কেন্দ্রে যত কাছে যাওয়া যাবে তত গরমের সন্ধান পাওয়া যাবে, কেননা পৃথিবীর কেন্দ্র হলো অনেক গরম। সমুদ্রপৃষ্ঠগুলো কয়েক মিটার পর্যন্ত বরফে পরিণত হয়ে যাবে, তবে সমুদ্রের গভীরের পানি তখনও তরল থাকবে, কেননা আমরা জানি পৃথিবীর কেন্দ্র অত্যন্ত গরম, যার ফলে সমুদ্রের গভীরের অনেক মাইক্রোওয়েভের মতো জীব সূর্য হারিয়ে যাওয়ার সাথে সাথে তাদের কোনো প্রভাবই পড়বে না। মারিয়ানা ট্রেঞ্জের মতো গভীর স্থান থেকে সূর্যের আলোই পৌঁছায় না যেখানে, সেখানে বসবাসরত নানা রকম জলজীব এবং উদ্ভিদ সূর্য হারিয়ে যাওয়ার সাথে সাথে কোনো সমস্যা হবে না, তারা দিব্যি বেঁচে থাকতে পারবে। সূর্য হারিয়ে গেলে আমাদের মানবসহ সকল অস্বাভাবিক প্রাণী অস্তিত্ব ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করবে, পৃথিবী তখন একটি বিশাল বরফের গ্রহে পরিণত হবে। তবুও পৃথিবীর গভীরতম স্থানে অবস্থানরত মাইক্রোওয়েভের মতো দানা জীব বেঁচেই থাকবে, হয়তো কোনো গ্রহের সাথে সংঘর্ষ না হলে মিলিয়ন বছর পর পৃথিবীর অন্য কোনো নক্ষত্র এর কক্ষপথে চলে আসবে, আর তখন তাপের কারণে পৃথিবী হয়তো বা আবারও গলতে শুরু করবে আর নিজের আদিরূপে ফিরে আসবে। তখন হয়তো সমুদ্রের নিচে থাকা এসব মাইক্রোওয়েভ থেকে আবারও নতুন জীব প্রজাতি তৈরি হবে, যেমনটিভাবে পৃথিবীতে সর্বপ্রথম জীব তৈরি হয়েছিল। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না ও কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এই ধরনের আনকমন ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন তো রুগল টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসে থাকি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।